ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস্টার ড্রিম। তো এই যে আমার আরেকটা বই, তারা আসছে সকালবেলা। এই যে কটার সময় উঠছে গাড়ি? আমরা আজকে সাড়ে তিনটে ঘন্টার সময় উঠছি। এরপর গাড়ি স্টার্ট করছি 4টা সময়, আর এখন মানে সকাল 6টার আগে। তো তারা বাবা ইদা পরে বৌরানী তার সঙ্গে তারা দর্শন করা চাইছিল, সঙ্গে প্রার্থনা করছিল। তো চলো তোমরা বাকি সবরে দেখাই। আর এখন আমি আসছি লঙ্গাই মন্দিরে, আবার আইছি আর সকালবেলার ভিউটাও দেখাইমি তোমরা, যতটুকু পারি ক্যাপচার করুন। চলো তো বন্ধুগণ, তোমরা সঙ্গে থাকিও। আর আস্তে আস্তে আমি সব কিছু খুলিয়া হইমু। সব কিছু খুলিয়া হওয়ার আগে আমার মাসির লগে তোমরা পরিচয় করে দিই। এই যে আমার মাসি, আর বাকি সব কিছু একটু পরে হইরাম, তার আগে তোমরা একটু যজ্ঞটা দেখি লাও। তো বন্ধুগণ, তোমরা ভাবলাম চলো উপরটা একটু দেখাই আনি, কারণ মন্দিরের ভিতরে আগে যাইতে দিছে না, আর এখন থেকেই শুরু করছে, সবে যাইতে পারে আর কি। তো তোমরা সব কিছু দেখাইমো, তার আগে আমি কই দিই। এই যে আমার মাসি, মাসি তারাও আর কি বাবাইদা বউ রানীর দর্শন করার লাগে তারা সকালবেলা শিলচর থেকে রওনা কর দিছে। তারপরে তারা আজকে আরও অন্য অন্য জায়গার মধ্যে প্রোগ্রাম আছে শুনছি, যে পাথারখান্দি বা রামকৃষ্ণ ওইখানে কই কই প্রোগ্রাম আছে, তারাও সঙ্গে যাইব হাইলাখান্দি এখানে যাইব আর কি। আর উপরের থেকে দেখো কি সুন্দর ভিউটা দেখছো, মানে এখানে যজ্ঞ চলে আর সবে যজ্ঞ দেখেন আর কি। আর এখানে আমি সঠিক কইতে পারতাম না মানে কে আসই না আর কি। তো তোমরা যারা যারা চিনো আর কি, তোমরা তো ওই ঠাকুর যারা ওই ঠাকুরের শিষ্য আসো, তো কমেন্টে জানাইও আর কি। আমি জাস্ট তোমরা দেখাইলাম, আর অত সুন্দর মানে কিতা কইতাম, আর সাদা কালার দেখলে তো তোমরা বুঝরাই কীরকম, মানে অত সুন্দর হয়তো আমার ক্যামেরার মধ্যে অতটাও ক্যাপচার হওয়ার না সুন্দর, কিন্তু বহুত সুন্দর। তোমরা যদি একবার ভিতরে আও মানে আলাদা একটা শান্তি লাগবো আর কি, মানে খোয়ার মতন না এরকম শান্তি লাগবো আর কি। আমার নিজের অত বেশি ভাল লাগছে, কিছু খোয়ার মতো না। আর জানি না খার এখানে মূর্তি আছে, বাট আমি ভিডিও করছি সবাই রে দেখানির লেগে তোমরা বন্ধুগণরে। আর এদিকে এই যে আমার মাসি তারা সকালবেলা আইসলো, তারা তো কইলাম মানে আহিলা খান্দি যাই, তো বাবাইদা তাইন যাইবা, তো তাইনের সঙ্গে মানে সঙ্গে বলতে মানে প্রোগ্রামে যাইবা আর কি, সঙ্গে না প্রোগ্রামে যাইবা। তো তার আগে কইছি মাসি না আমরা বাসা যাইতে লাগবো, চলো চলো চলো। তো তারা এখন বাইরে হয়ে গেছে, এখন আমরা ঘরে যাইব, তারপরে এখান থেকে তারা যাইব। তো আমার এই যে আমার বাইরে আর আমার বাইক স্কুটি রাখা, আর এদিকে যে মেশো কানি আই গেছে, তো আমি আইসি আর কি আগে আগে মেশোর রাস্তা দেখাইয়া দেন মেশো আইসি আর কি। আর এই যে আমার নতুন কি বইন দেখতে পারছো, এদিকে বাবা আসলো খাজের মধ্যে, দেখো বাবা আইসে কীরকমভাবে হাতের মধ্যে মোজা লইয়া আয়া দেখায়, তো মাইগ্য মাই তারা আইসে, কুটুম আইসে, আমরা করে কুটুম কুটুম কুটুম। তারপর তো শুরু হয়েছে, যা কুটুমের লগে যা শুরু হয় আর কি। আর ওই যে মেশর আর কি দিদি তাই না, আর মেশর জিজু, আর সবে ভক্তি প্রণাম নাম করে। আর এদিকে আমার বইন ঘুমো, দেখো তাই কালকে গেছে, আজকে খালি কালকে বার্থডে কি, আজকে খালি ঘুমার। আমরা উঠার নিয়ে গেছিলাম যে গালি দিছে, সব রেকর্ড করছি। একটা আগের দিন বার্থডে পার্টি করিয়াই কীরকম ঘুমায় তাই তো আমার লাগে মাইকে মাই তাই মেয়েটা, কিন্তু যে শান্তশিষ্ট আমি উশৃঙ্খল তাই আমি চলাইলাম, মানে আর হইয়া লাভ নেই। তোমরা তো জানো বাচ্চারা দেখলাম একটু পাগল হয়ে যাই বাচ্চারা দেখলে। আর এদিকে তো তারা লাগালাগি করে, এদিকে মাইক মাই আমরা আদর, দেখো দেখো তারা দুই তাই আর তাই, তোমরা কইবা কি তা তাই আর তাই হলো মশাত, আমরা তিনজন একজন আরেকজনের মশাত তো বই না আর কি। তাই আমার মা মাসি তিন মাসি তিন মেয়ে বুঝছো না, তিনজনের তিন মেয়ে। আর এদিকে তখন কিছু আইসা কিছু খাওয়াই তারারে, আর ওই আগের দিন যেন পায়েসটা বানাইছিলাম এটা আমি দিছি, আর সিঙ্গারা একটা মিষ্টি, বাকি চা বিস্কুট তো এটা আসেই। তো চলো একটু সাজ সর্ম করি না, এদের তোমরা লোক খালি গল্প করলে আমার মায়ে দিব, এমনি খড় খালে আমি মোটা হয়ে গেছি
বিনা খাজে বলে মোটা হয়ে গেছি। আর এদিকে কেকটা নিয়ে যাওয়া আর আগের দিন রাত্রের কেক এটা আর কি সেলিব্রেশন করছিলাম, তোমরা তো সবাই দেখছো বন্ধুগণ। আর এই ভিডিওটা যে যে দেখছো না, এই এই ভিডিওটা দেখিও গিয়া খুব মজার মজা হয়েছিল। আমরা বার্থডে সেলিব্রেট করাতে গেছিলাম একটা রেস্টুরেন্টে, খুব বেশি মজা হয়েছিলো। তো তারা আর কি সুস্থানি, তারা তো নিরামিষই খায়, আর মেসও খাইতো না, মেসও আজকে নিরামিষ খাইছে। আর বইন তারা খাইবো আর কি, বইন তারা খাইবো, তারার লাগি বাচ্চা মানুষ তো। তো চলো আমার বইনটারে নিয়ে দিই, আমার বইনটারে পাইছে অতদিনে কি খুশি, দেখো 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 মানে আর কিতা হইতাম। আমার বাবু তো এইদিকে গল্প আর গল্প গল্প আর গল্প গল্প আর গল্প 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 করতে 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 শেষ হয়ে যায়। মাইকিও মাইকিতা আর হর্ম এইদিকে বন্ধুগণ একটা খাণ্ড ঘটে গেছে, চলো তোমরা দেখাই কিতা খাণ্ড ঘটে গেছে। কারণ আমার বইনটায় গ্লাস ভাঙ্গি লেগেছে, দেখছো নি, দেখছো দেখছো মানে আর কিতা হইতাম উশৃঙ্খল। আমার নিজের বইনে ভাঙছে, তোমরা আবার ভাবিও না তারা ভাঙছে, তারা শান্তশিষ্ট, আমার নিজের বইনটাই উশৃঙ্খল। এইদিকে আমার বাড়ি দিকে মাইক মাই যে কর্মট, তাই হে আজকে খাজ করে, আমি বুঝলাম না হ্যাঁ অরিজিনাল খাজ করে না মানুষে দেখাইবার লাগে খাজ করে। তো এইদিকে শুরু হয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। আমার মোটামুটি একটা ফ্যামিলি টাইম আর কি, তা মজা লাগে, মানে ফ্যামিলি কিতা হইতাম, ফ্যামিলি তো আর ফ্যামিলি। এদিকে আমার বইনের সঙ্গে লাগলাম, তাইলে দিছে চিনা পড়ে, এইদিকে আমার বইনে তাইলে খাওয়াইয়া খাওয়াই দেয়, মানে আর হইয়া লাভ না। আমরা তো ভীষণ দুষ্টামি করি, আমরা যে সময় সব মিলি না, এই সময় বড়ো ছোটো কিচ্ছু দেখি না, মানে আমরা আমরা বইনের মধ্যে এইটা হইতাম আর কি, সব বইনের মধ্যে আমি তারা থেকে কত বড়ো, কিন্তু আমি যে সময় দুষ্টামি করি তারা থেকে লাগলে বেশি দুষ্টামি করবো, এইরকম আর কি, পুরো দুষ্ট একটা আমি মেয়ে। আর এদিকে তাইলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তারা খারো কর না, আমি আমরা যেতাম কি আমরা যেতাম কি এখানে এখানেও প্রোগ্রাম আছে। আর এদিকে আমার নটঙ্কি বইনে দেখো কিতা করেন, মাই মাই তাই নটঙ্কিগিরি শেষ হয় না। তো চলো কিতা হইতাম আর বন্ধুগণ, এদিকে তাইও নটঙ্কি শুরু করছে, মানে দেখে দেখিয়ে বড়ো বইনটা দেখে দেখে তাইও নটঙ্কিগিরি করে, রং করলাম। আর এদিকে মেশো ফুরা হোয়াইট ড্রেসেস ফরিয়া রেডি হয়ে গেছে, আর এখন তারা বেশি সময় নাই, তারা বাইরে যাবো। আমি আমার বইনটার মাথার মধ্যে একটা ফুল লাগাইয়া দিছি, কইছি না তোরা খুব সুন্দর লাগে। এদিকে দেখো 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 মাসি আবার মেশোর স্টাইল করাই দেয়, মা গো মাই কি তার হইমো, তোমরা কিছু খোয়ার নাই। তো মোটামুটি তারা এখন বাইরে হয়ে গেছে, এখন যেই তো গিয়া এই যে আমার দুষ্টু বইনটা উঠছে এখন ঘুম থেকে। তারপরে দেখো রাস্তার মধ্যে এইরকম দুষ্টামি শুরু করছে, মানে আর হইয়া লাভ নেই, এরকম দুষ্টা আমরা যেখানে যাই এরকম দুষ্টামি করে। তো তোমরা তোমরা সামনে বাসাতে উসাত গিয়া যদি দুষ্টামি করি বন্ধুগণ, তোমরা হারা ফুরা পাইও না। তখন তারা যাইব গিয়া, তারা যাইব এখন হাইলা খান দিয়ে, এই যে আমার ফুলটা বান্ধিয়া দিয়েছিলাম তাইলে আমি কি লাগাই দিয়েছিলাম, কী সুন্দর লাগে না। তো এটা একটা মিনি ব্লগেই হইতে পারো, বেশি একটা বড়ো করছি না ব্লগটা, তোমরা জানাইও কীরকম লাগছে, ফ্যামিলি টাইম হইতে পারো। তো এইদিকে মেশায় গেছে গাড়ি বাইর করাত, এখনই যাইব গিয়া, কীরকম লাগে একটু সময় লাগে আইসে, কিন্তু মজা লাগে একটু সময় লাগে আইসে, খুশি লাগে কিন্তু খারাপ লাগে তারা যার গিয়া। কিন্তু কিছু তো করার নাই, এদিকে আমার ছোটো বইনটারে বাইর করিয়া আনতে তাই হইয়া আসলো, মাই কি মাই তাইরে দেখলে তো যে মজা লাগে, সব কিছু জিনিসপত্র রাখা। আর এখন তারা চল্লিশ হয়ে যাবো, চল্লিশ বুঝুনি বন্ধুগণ, মানে তারা যাইব গিয়া। তো তোমরা জানাইও ব্লগটা কীরকম লাগছে, আশা করি সবাই ভালো লাগবো। তো আবার দেখাইব নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুগণ। এখন আমরাও যাইলাম গিয়া ঘরে, টাটা।